আসসালামু আলাইকুম। আজকে আমি আপনাদের সঙ্গে শেয়ার করব হাতা কিভাবে কাটিং করতে হয়। তো যারা সেলাইয়ের কাজে একদম নতুন, তারা যদি লাস্ট পর্যন্ত ভিডিওটি দেখেন তাহলে ইনশাল্লাহ আপনাদের জন্য ভিডিওটি খুবই হেল্পফুল হবে। তো প্রথমে আমি এখানে কাপড়টিকে একবার ভাঁজ করে দুই পার্ট করে নেব, ঠিক আছে? তো আমি কিন্তু কাপড়টিকে উল্টো সাইডে ভাঁজ করে নিচ্ছি, আপনারা চাইলে সোজা সাইডেও ভাঁজ করে নিতে পারেন, কোনো সমস্যা নেই। তো কাপড়টিকে প্রথমে আমি একবার ভাঁজ করে দুই পার্ট করে নেব। তো আমি যে সাইডে আছি সেটি কিন্তু বন্ধ সাইড রয়েছে আর অপর সাইডটি রয়েছে খোলা। তো আমি বন্ধ সাইড থেকে আরও একবার কাপড়টিকে ভাঁজ করে নিচ্ছি, ভাঁজ করে টোটাল চার পার্ট করে নিলাম। আমাদের কিন্তু কাপড়টি এই মুহূর্তে চার পার্ট করা আছে, ঠিক আছে? তো আমি এখন 1 ইঞ্চিতে একটি দাগ কেটে নিচ্ছি, স্কেল ধরে এভাবে সোজা করে নিচ্ছি। আমাদের যে বাঁকা অংশটুকু ছিল সেই বাঁকা অংশটুকু কেটে আমি সোজা করে নিচ্ছি। আর আমাদের কিন্তু একসঙ্গে দুটি হাতা বের হয়ে যাবে। তো বন্ধ সাইডটি আমার দিকে রয়েছে, অপর সাইডটি রয়েছে খোলা। তো প্রথমে আমি ইঞ্চি টেপটি এভাবে রাখবো, রেখে লম্বার মাপ নিব। তো আপনারা আপনাদের মেজারমেন্ট অনুযায়ী হাতার লম্বার মাপটি নেবেন। তো আমি এখানে টোটাল লম্বা নিচ্ছি 13 ইঞ্চি পরিমাণ, এবং যতটুকু লম্বা নেবেন তার থেকে 2 ইঞ্চি এক্সট্রা নেবেন সেলাইয়ের জন্য, ঠিক আছে? তো এভাবে স্কেল ধরে স্ট্রেট দাগ কেটে দিচ্ছি। এবং এখান থেকে আমি হাতার চওড়া নিব। তো অনেকেরই কোশ্চিন থাকে যে আপু কতটুকু হাতার চওড়া নিব বা কিভাবে হাতাটি কাটব। তো আপনাদের জন্য একটু বলে রাখি, যতটুকু আর্মহোল নেবেন তার থেকে 2 ইঞ্চি বেশি নেবেন। তো আমাদের এখানে আর্মহোল হচ্ছে 7, আমি আরও 2 ইঞ্চি বেশি নিচ্ছি, তাহলে আমাদের টোটাল হচ্ছে 9 ইঞ্চি চওড়া, ঠিক আছে? তো যদি আপনাদের আর্মহোল থাকে 5, তাহলে 2 ইঞ্চি নেবেন, তাহলে কত হচ্ছে 7 ইঞ্চি। তো সবসময় কথাটি মনে রাখবেন, যতটুকু আর্মহোল হবে তার থেকে 2 ইঞ্চি বেশি নেবেন। তো আমি খোলা সাইড থেকে 3.5 ইঞ্চিতে ডাউন করে দিচ্ছি। তো যে সাইডে খোলা রয়েছে সেখান থেকে আমি 3.5 ইঞ্চিতে ডাউন করে দিচ্ছি, এবং এরকম একটি হাতার শেপ দিয়ে দিচ্ছি। তো হাতার শেপটি দেওয়া কিন্তু খুবই সহজ, আপনার বাসায় প্র্যাকটিস করলে ইনশাল্লাহ আপনারাও এভাবে শেপটি দিতে পারবেন। তো এখানে আমি হাতের মোহরির মাপ নিচ্ছি, আমাদের হাতার মোহরি হচ্ছে 11, 11-এর অর্ধেক হচ্ছে 5.5 ইঞ্চি, এবং 1 ইঞ্চি নিচ্ছে এক্সট্রা সেলাইয়ের জন্য। আপনারা কিন্তু আপনাদের মেজারমেন্ট অনুযায়ী হাতার মোহরির মাপটি নেবেন। আর এখানে আমি এভাবে বাঁকা করে দাগটি টেনে দিয়েছি। এখন আমরা দাগ অনুযায়ী কাটিং করে নিব। তো আমাদের কাটিং করা কমপ্লিট হয়ে গিয়েছে, এখন আমরা হাতার কাপড়টিকে এভাবে মেলে নিব। অনেকেই কিন্তু আমাকে কোশ্চেন করেন যে আপু তালপাট কাটিং করলে কি হয় বা কেন তালপাট কাটিং করে থাকি। আমি আপনাদেরকে বলবো, তালপাট কাটিং করলে জামার ফিটিংটা সুন্দর হয়, এই আর কি, আর কিছুই না। আর আপনারা কিন্তু যে কোনো হাতার যে কোনো সাইড থেকে কিন্তু তালপাটটি কাটিং করতে পারবেন। তো আমি এখানে যেই সাইডে দাগটি দেওয়া রয়েছে সেই সাইড থেকে তালপাটের অংশটি কাটবো, কারণ যেহেতু মেজারমেন্টটি করা আছে আমি এখান থেকে তালপাটের অংশটি কেটে নিচ্ছি। তো এটি হচ্ছে আমাদের হাতার মিডল পয়েন্ট। তো মিডল পয়েন্ট থেকে এভাবে ইঞ্চি টেপটি রেখে আমরা হাতার মিডল পয়েন্ট বের করব এখন। তো আমাদের চওড়া হচ্ছে এখানে 9 ইঞ্চি, তো 9-এর অর্ধেক হচ্ছে 4.5 ইঞ্চি, তাই না? তো আমরা এভাবে একটি শেপ দিয়ে দিচ্ছি তালপাট কাটার জন্য। তো সবসময় খেয়াল রাখবেন, হাতার তালপাট কিন্তু সবসময় সামনের পাটে কাটতে হয়, কামিজেও কিন্তু সামনের পাটে কাটতে হবে, হাতাতেও কিন্তু সামনের পাটে আমরা কেটে নিব, ঠিক আছে? তো আমি এখান থেকে 1.25 ইঞ্চিতে হাতার তালপাটটি কেটে নিচ্ছি, আর হাতার তালপাট সবসময় 1.25 ইঞ্চির মধ্যে কাটতে হয়। তো এইভাবে শেপটি দিয়ে দিচ্ছি, এখন আমরা দাগ অনুযায়ী কাটিং করে নিব। আর হাতা কিভাবে জয়েন করতে হয় নতুনদের জন্য আমি কিন্তু একটি ভিডিও আপলোড করেছি গতকাল। তো আপনারা চাইলে লিঙ্কটি ভিডিও শেষে দেওয়া থাকবে, আপনারা চাইলে দেখে নিতে পারেন। তো আশা করি আজকের ভিডিওটিও আপনাদের ইনশাআল্লাহ খুব ভালো লেগেছে। আর যদি ভিডিওটি ভালো লাগে লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবেন না আপনার বন্ধুদের সঙ্গে, আর অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন নতুন থেকে সেলাইয়ের কাজ শেখার জন্য। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, নিরাপদে থাকবেন, এবং আমার পরিবারের জন্য দোয়া করবেন। আল্লাহ হাফেজ।